ইন্ডিয়া অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। আরে মা, তোমার ফোন বাজছে, দেখো কে। হ্যালো মা, কেমন আছো? আরে পঙ্কজ, আমি খুব ভালো আছি, তুই কেমন আছিস? আমি একদম ভালো নেই মা। কেন, কি হয়েছে তোর? এক মাস ধরে জ্বরে ভুগছি, কমছেই না। তুই ভালো কোনো ডাক্তারকে দেখিয়েছিস? হ্যাঁ, ডাক্তার দেখিয়েছি, কিন্তু কিছু লাভ হয়নি। তাহলে কিছুদিনের জন্য দিল্লি চলে আয়। হ্যাঁ, আরে ওই যে ডক্টর শর্মা আছেন না, ছোটবেলায় তুই যখন অসুস্থ হতিস তোকে ওনাকে দেখাতাম, ওনার ওষুধে তুই একদম ঠিক হয়ে যেতিস। আরে মা, তুমি মুম্বাই চলে আসো না, তুমি এসে গেলে আমি এমনি এমনি ঠিক হয়ে যাব। হ্যাঁ ঠিক আছে, আমি আমি নাগেশকে বলছি আমার মুম্বাইয়ের টিকিট কেটে দিক। আচ্ছা শোন, বৌমাকে আশীর্বাদ দিস আর বলিস যেন চিন্তা না করে, আমি আসলে তোর শরীর একেবারে। হ্যালো, কি হলো মা? ওই পঙ্কজ ফোন করেছিল, ওর শরীর ভালো নেই, ভাবছিলাম মুম্বাই যাব। করিয়ে তো দেব, টাকাটা কে দেবে? তুমি পঙ্কজের কাজের জন্য যাচ্ছ না মুম্বাই, তাহলে ওকেই বলো টিকিট কিনে পাঠিয়ে দিতে। আরে আমি টাকার কথা বলছি না কি, টাকা আমি দিয়ে দেব, তুই শুধু টিকিটটা একটু। আরে মা, আমার কাছে অত সময় নেই সারাদিন স্টেশনে গিয়ে দাঁড়িয়ে থাকার, আর টাকাটা। আচ্ছা ঠিক আছে, দেখছি কি করা যায়। বাবা, তুমি থামার সাথে সবসময় রেগে কেন কথা বলো? ওই তুই আমাকে শেখাস না কি করতে হবে, চুপচাপ গিয়ে পড়তে বস, যা। এই একে বোঝাও না কেন? এই নাও মা, এই রইল তোমার টিকিট আর আর সব ওষুধগুলো। আচ্ছা ঠিক আছে, কত টাকা হয়েছে? শোনো, ছোট ছোট জিনিসের হিসেব চাও বন্ধ করো তো। আমি হিসেব কোথায় চাইছি, মানে বলতে চাইছি টাকা কম পড়েনি তো? মা, আমি কি তোমায় চিনি না? তুমি যতটা দেখাও ততটা সরল সোজা নও। বাবা মারা যাওয়ার পর যে 1.5 লাখ টাকাটা পেয়েছিলে না, সেই টাকাটা তো পুরোই নিজের কাছে রেখেছো, আর সেই পুরো টাকাটা নিয়ে গিয়ে এখন পঙ্কজকে দিতে চলেছ, আমি কি জানি না? সেটা নয় রে বাবা। দেখাও কত টাকা নিয়ে যাচ্ছ। আরে আরে, ও শরীরটা খারাপ। আরে মা, পাগল হয়ে গেছো নাকি, যে সারা বছরে খোঁজ নাই না কোনোদিন আমাদের, তার কথা তুমি চিন্তা করছো? আর আমরা সারাদিন ধরে যে তোমার সেবা করে যাচ্ছি সেগুলো কি ফ্রিতে? এত টাকা নিয়ে যাওয়ার কি দরকার? আসলে আমি পঙ্কজের উপর বোঝা হতে চাই না। তাহলে কিছুটা বোঝা আমাদেরও কম করে দাও না মা। আরে নাগেশ, নাগেশ কি কর, আরে চলো, তোমার গাড়ির সময় হয়ে গেছে, নাহলে গাড়িটা মিস করবে। নাতিটা একবার আসতে আজকে একটু দেরি হবে, চলো। আর তোমার মোবাইলটা নিও। হ্যালো, আরে তুই পাগল নাকি, ওই পার্লারের মেয়েটা আছে না, আমার ফেসটাই খারাপ করে দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, তোকে নতুন অ্যাড্রেস বলবো, ওখানেই চলে যাস। হ্যাঁ, তোর মেকআপ করিয়ে দেবো, তাও ভালো মেকআপ, ব্রাইডাল মেকআপ। হ্যাঁ, আরে মা সব সময় পেছনে পড়ে থাকেন। মা ব্যাগটা পড়ে গিয়েছিল, তাহলে তুলে নিন, অন্য কেউ আসবে নাকি তুলতে? অটো, অটো, এ অটো, আপনিও না, তাড়াতাড়ি আসুন তো। আসছি। অটো, অটো ভাই, একটু দাঁড়াতে, একটু কথা বলছি, আসুন। আরে হ্যাঁ রে বাবা, ফোনটা কাটিনি আমি। হ্যাঁ বল, কি বলছিলি? আচ্ছা
আমি যাইনি। কি বলছিস তুই? আচ্ছা ওদের ওখানে অনুষ্ঠান ছিল? হ্যাঁ, আরে দারুণ তো, তুই তো। আরে মা আসুন না তাড়াতাড়ি, চলুন দাদা গোরেগাঁও। এই নাও ওষুধ এনেছি। এতগুলো? হ্যাঁ, কতদিন থেকে অসুস্থ সেটা দেখুন। দাও আমায় দাও, নে। যখন থেকে তোমার মা এসেছে না, নিজের মতো করে কিছু করা সব বন্ধ হয়ে গেছে। আরে জীবনে প্রাইভেসি নামেরও কোনো জিনিস আছে তো নাকি? দীপা, মা এসেছে তাই জন্য এতদিনের খরচা তো আমাদের চলছে, নাহলে যখন থেকে আমি অসুস্থ তারপর থেকে সমস্ত কাজকর্ম বন্ধ, জানো তো তুমি। তাহলে মদ খাওয়াটা ছাড়ছো না কেন? সব সমস্যার মূলে তোমার এই মদ। তাই তুমি শুধু আমার মদ খাওয়াটাই দেখো, আর তোমার এই শাড়ি কেনার ব্যাপারটা দেখা যায় না। প্রত্যেক মাসে শাড়ি বিউটি পার্লারের পেছনে প্রচুর প্রচুর টাকা তুমি ওরা, মেকআপ ফেকআপের পেছনে যে ফালতু খরচা করো সেবেলা হয়েছে তোমার। চুপ করো এবার, আমার টাকা পয়সার দিকে নজর না দিয়ে যদি নিজে দুটো কাজ করো তাহলে বাড়িতে টাকা আসে। আর তোমার মাকে না তাড়াতাড়ি এখান থেকে পাঠাও। আর তোমাকে আমি বলে দিলাম, কয়েকদিনেই আমাদের ঝগড়া বাঁধবে। আর আমি পঙ্কজ বাবা। আরে মা, এইসব কি করছিস পঙ্কজ? মা আজ অনেকদিন পর খাচ্ছি। আচ্ছা, এবারে আমি বুঝতে পারছি যে তোদের এই অবস্থা কেন হয়েছে। আর তুমি কম্বলের নিচে কি লুকোচ্ছিলে? কিছু না তো। কিছু নয়? এতদিন দোকান বাজার করার টাকা ছিল না, তাহলে এই নতুন শাড়িগুলো কেনার কি প্রয়োজন ছিল? আরে মা, এটা আপনি কি বলছেন? আপনার ছেলে মদ খাচ্ছে, তাতে খরচা হচ্ছে না? শুধু আমার শাড়িটাই দেখতে পাচ্ছেন? বৌমা, আমি এই জন্য বলছি যখন টাকা আসবে তখন নতুন শাড়ি কিনো। হ্যাঁ, ও আমার শাড়িতেই খরচা? আর আপনি, আপনি এই বয়সে তিন তিনবার পেট ভরে ভাত খাচ্ছেন, সেই খরচাটা দেখতে পাচ্ছেন না? মা আমার সুগার আর বিপি আছে, তিনবার ওষুধ খাওয়ার আগে আমাকে অন্তত কিছু খেতে হয়। তো সেই খাওয়ার পেছনে খরচা হয় না মা? আরে দীপা ছাড়ো না। আরে কিভাবে ছাড়বো, তুমিও না। যবে থেকে আমার বিয়ে হয়েছে সেদিন থেকে মা আমার পেছনে পড়ে আছে, যখনই কিছু করতে যাবো সেটাতেই বাধা দেবে। আরে ভালোই হয়েছে দিল্লি থেকে তোমার সাথে এখানে চলে এসেছিলাম, না হলে মা আমার জীবনটা শেষ করে দিত, সত্যি বলছি। পঙ্কজ তুই শুনছিস বৌমা কি বলছে? বোঝাচ্ছিস না কেন ওকে? কি বোঝাবো মা? হ্যাঁ, তুমি দিল্লিতে ওই নাগেশ আর ওর বউয়ের সাথেও এরকম করো তাই না? আরে মা তুমি পাগল হয়ে গেছো। আচ্ছা এখন আমি পাগল হয়ে গেছি? আরে মা, মা দেখো না, ছাড় আমায়, দেখো রাত অনেক হয়েছে, তুমি চল শুয়ে পড়ো, শুয়ে পড়ো, চলো। আমি পাগল হয়ে গেছি না? ঠিক আছে মা, ঠিক আছে, ও মুখ দিয়ে বেরিয়ে গিয়েছিল, চলো। শাড়ির দিকে নজর দিচ্ছে বলো, কত কষ্ট করে শাড়িটা কিনেছি আমি, বলে শাড়ি কিনে টাকা উড়াচ্ছি, এটা কোনো কথা হলো? দেখো শোনো, আমি তোমাকে বলে দিচ্ছি, মা না এই বাড়িতে যেন আর একদিনও না থাকে, তুমি শুনতে পাচ্ছ না নাকি? আরে মা কত টাকা নিয়ে যাচ্ছ দেখাও। আচ্ছা ঠিক আছে, দেখছি কি করা যায়। যে ছেলের পেছনে এত টাকা খরচ করছো তার কাছেই থাকো, এখানে আসতে হবে না।